সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুশ রাষ্ট্রদূত। আলেকজান্ডার ম্যান্টিটস্কি বলেন $5 বিলিয়ন একটি বড় অঙ্কের অর্থ। যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই, কেউ পাগল নয় এতগুলো অর্থ দিয়ে দেবে। ইটস রিউমার্স অ্যান্ড কমপ্লিটলি ফলস রিউমার্স। স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য। এর আগে গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গ্লোবাল ডিফেন্স কর্প নামের পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। তাদের প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিকি, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি ওই সময় ঢাকা মস্কুর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। আফদাল হুসাইন, কালবেলা।